প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিশ, আজ তোমাদের পড়াবো সমাস, অব্যয়ভাব ও বহুব্রী সমাস। এর আগের ক্লাসে আমি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস ও তৎপুরুষ সমাস পড়িয়েছি এবং সমাসের নিয়মগুলো আমি বলে দিয়েছি। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা, না বলে আমরা সংক্ষেপ করার উদ্দেশ্যে বলছি কি, দেশ সেবা। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। আরো জেনেছি সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। আবার জেনেছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে তো আমরা জেনেছি, আর আজকে আমরা পড়ছি অব্যয়ভাব সমাস ও বহুব্রীহি সমাস। অব্যয়ভাব সমাস, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। তোমরা খেয়াল করো, পূর্বপদে আমরা জেনেছি তো, তাই না, পূর্বপদ কোনটি? পূর্বপদ হচ্ছে সমাসযুক্ত পদের প্রথম অংশ। তাহলে পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। যেমন জানু পর্যন্ত লম্বিত, পর্যন্ত শব্দের অব্যয় হচ্ছে আ, তাহলে কি হবে, আ জানু লম্বিত। ভাতের অভাব কি হবে, হা ভাত। মরণ পর্যন্ত আমরণ, কূলের সমীপে উপকূল। অব্যয়ভাব সমাসে অব্যয় পদটি সামীপ্য, যেটা নৈকট্য, বিপ্সা, পৌনপুনিকতা, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, পশ্চাৎ, সাদৃশ্য, যোগ্যতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখন এই শব্দগুলোর ব্যবহার দেখব। সামীপ্য, উপ। কণ্ঠের সমীপে কি হবে, যেতুপ হবে, উপকণ্ঠ। কূলের সমীপে কি হবে, উপকূল। বিপ্সা, যেটা অনুপ্রতি, দিন দিন, প্রতিদিন। ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। ক্ষণ ক্ষণ, অনুক্ষণ। অভাব, নেই, যেটা নীর। আমিষের অভাব কি হবে, নিরামিষ। ভাবনার অভাব, নির্ভাবনা, ওই যে নীর বা নি হবে। জলের অভাব, নির্জল। উৎসাহের অভাব, নিরুৎসাহ। মিলের অভাব, গড়মিল। হায়ার অভাব, হায়া মানে হচ্ছে লজ্জা। লজ্জার অভাব কি হবে, বেহায়া। এবার অনতিক্রম্যতা মানে যথা। শক্তিকে অতিক্রম না করে তাহলে কি হবে, যেহেতু যথা, যথাশক্তি। সাধ্যকে অতিক্রম না করে কি হবে, যথাসাধ্য। রীতিকে অতিক্রম না করে কি হবে, যথারীতি। এরূপ যথাবিধি, যথাযোগ্য ইত্যাদি। তাহলে এখানে আমরা কি কি জেনেছি, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। উদাহরণ পেয়েছি, জানু পর্যন্ত লম্বিত, আ জানু লম্বিত। অব্যয়ভাব সমাসে
अव्ययपदटी सामीप्य बिप्सा पर्यन्त अभाव अनतिक्रम्यता पश्चात सादृश्य योग्यता इत्यादि अर्थे व्यवहृत हुए थाके। पश्चात अनु जेटा पश्चात गमन कि हबे जेतनु अनुगमन पश्चात धावन कि हबे अनुधावन सादृश्य माने होच्छे उप हबे उप बनेर सदृश कि हबे उपबन शहरेर सदृश कि हबे उपशहर ग्रहेर तुल्य कि हबे उपग्रह कथार सदृश कि हबे उपकथा जेलार सदृश समान समान कि हबे उपजेला पर्यन्त आ आटा हबे समुद्र थेके हिमाचल पर्यन्त कि हबे आ समुद्र हिमाचल पा थेके माथा पर्यन्त आपादमस्तक पर्यन्त थाकले आ जेटा तार जन्य हये गेल आपादमस्तक अतिक्रांत थाकले कि हबे उत बेलाके अतिक्रांत कि हबे उद्बेल श्रृंखलाके अतिक्रांत कि हबे उश्रृंखल जखन दुष्टमी करो तोमादेर तखन बोले ना जे हाँ छेलेटी उश्रृंखल हये गेछे माने से श्रृंखला भंग करेछे ईषद माने कि हबे आ ईषद नत ईषद बाधे कि हबे आनत ईषद रक्तिम कि हबे आरक्तिम बिरोध माने प्रति विरुद्धवाद कि हबे प्रतिबाद माने एकजन कथा बोलछे तुमि तार ओटार अपछंद करछो ताहले सेटा कि होच्छे प्रतिबाद विरुद्धकूल कि हबे प्रतिकूल ताहले आमरा एखाने जेनेछि पश्चात होच्छे अनु पश्चात गमन अनुगमन पश्चात धावन अनुधावन सादृश्य जेटा उप बनेर सदृश उपबन शहरेर सदृश उपशहर ग्रहेर तुल्य उपग्रह कथार सदृश उपकथा जेलार सदृश उपजेला पर्यन्त जेटा हबे समुद्र थेके हिमाचल पर्यन्त कि हयेछे आ समुद्र हिमाचल पा थेके माथा पर्यन्त आपादमस्तक अतिक्रांत जेटा हयेछे उत बेलाके अतिक्रांत उद्बेल श्रृंखलाके अतिक्रांत उश्रृंखल ईषद आ ईषद नत आनत ईषद रक्तिम आरक्तिम विरोध प्रति हबे जेटा विरुद्धवाद प्रतिबाद विरुद्धकूल कि हबे प्रतिकूल दूरवर्ती अर्थे प्र पर अक्षीर अगचरे कि हबे परोक्ष क्षुद्र अर्थे उप कि होच्छे उपग्रह उपनदी पूर्ण बा समग्र अर्थे परि बा सम परिपूर्ण सम्पूर्ण प्रतिनिधि अर्थे प्रति प्रतिच्छाया प्रतिच्छबि प्रतिबिम्ब प्रतिद्वंद्वी अर्थे प्रति प्रत्युत्तर बा प्रतिपक्ष তাহলে এখানে আমরা কি কি জেনেছি দূরবর্তী অর্থে প্র পর হচ্ছে অক্ষীর আগচরে পরোক্ষ এরূপ প্রপিতামহ ক্ষুদ্র অর্থে উপ উপগ্রহ উপনদী মানে ছোট পূর্ণ বা সমগ্র অর্থে সম্পূর্ণ অর্থে যেটা বুঝিয়েছে পরিপূর্ণ সম্পূর্ণ প্রতিনিধি অর্থে প্রতি প্রতিচ্ছায়া প্রতিচ্ছবি প্রতিবিম্ব প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতি প্রতিপক্ষ প্রত্যুত্তর অব্যয়ভাব সমাসে আমরা জেনেছি পূর্বপদে অব্যযোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যরি অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে অব্যয়ভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয় যেমন জানু পর্যন্ত লম্বিত এটা হচ্ছে পর্যন্ত শব্দের অব্যয় হচ্ছে আ তাহলে কি হয়েছে আ জানু লম্বিত এছাড়া
সামিপ্য, ব্যবসা, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ভাব সমাস হয়। যেমন আমরা দেখেছি সামিপ্য উপজেটা, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, ব্যবসা অনুপ্রতি দেখেছি দিন দিন প্রতিদিন, অভাব নি বা নির অর্থে আমিষের অভাব নিরামিষ, পর্যন্ত আ অর্থে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র হিমাচল, সাদৃশ্য উপ অর্থে শহরের সদৃশ উপশহর, অনতিক্রম্যতা অর্থে রীতিকে অতিক্রম না করে যথারীতি, অতিক্রান্ত উত যেটা বেলাকে অতিক্রান্ত উদ্বেল, বিরুদ্ধ বা বিরোধ প্রতি যেটা বিরুদ্ধবাদ প্রতিবাদ, পশ্চাৎ অনু যেটা পশ্চাৎগমন অনুগমন, তারপরে জেনেছি ঈষৎ, ঈষৎ নত আনত ক্ষুদ্র অর্থে উপ উপগ্রহ উপনদী, পূর্ণ বা সমগ্র অর্থে পরিপূর্ণ সম্পূর্ণ, দূরবর্তী অর্থে প্রপর অক্ষের অগচরে পরোক্ষ, প্রতিনিধি অর্থে প্রতিচ্ছায়া প্রতিচ্ছবি প্রতিবিম্ব, প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতিপক্ষ প্রত্যুত্তর। তাহলে তো আমরা আজকে অব্যয়ভাব সমাস শেষ করেছি, এবার আমরা পড়ব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। খেয়াল করতে হবে যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। উদাহরণ দেখো, দশ আনন যার, দশ আনন যার সমান সমান কি হবে? দশ আনন। এখানে দশ ও আনন এই দুই পদে সমাস হয়ে দশানন সমস্ত পদটি হয়েছে, কিন্তু দশানন পদটি দশ ও আনন সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে দশানন হাত বিশিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাদের সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে না? যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝাবে তবেই তাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। আরেকটি উদাহরণ আছে, যেমন বহুব্রীহি মানে ধান, বহু অর্থ কিংবা ব্রীহি কোনোটির অর্থ না বুঝিয়ে যার অর্থ ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। তাহলে বহুব্রীহি হচ্ছে ধান আছে যার, বহুব্রীহি। কিন্তু বহু কিংবা ব্রীহি কোনোটির অর্থে না বুঝিয়ে বোঝাচ্ছে হচ্ছে যার বহু ধান আছে এমন লোককে, সেরূপ দশানন এভাবেই হয়েছে। এবার বহুব্রীহি সমাসে ব্যাস বাক্য কি জেনে নাও। ক, বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাস বাক্য রূপে ব্যবহৃত হয়। খেয়াল করেছ, আমাদের ব্যাস বাক্য থাকবে যার এবং যাতে। উদাহরণ দেখো, আয়তলোচন যার, আয়তলোচনা মানে স্ত্রী সুন্দর চোখ যার, বহুব্রীহি আছে যার সমান সমান বহুব্রীহি মানে যার অনেক ধান আছে, মহান আত্মা যার মহাত্মা, স্বচ্ছ সলিল যার স্বচ্ছ সলিলা, নীল বসন যার নীল বসনা, স্থির প্রতিজ্ঞ যার বা প্রতিজ্ঞা যার স্থির প্রতিজ্ঞা, ধীর বুদ্ধি যার ধীর বুদ্ধি। তাহলে আমরা এখানে জেনেছি যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন দশানন যার সমান সমান দশানন, এখানে দশ ও আনন এই দুই পদের সমাস হয়ে দশানন সমস্ত পদটি হয়েছে, কিন্তু দশানন পদটি দশ ও আনন সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে দশানন বা হাত আছে এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। খ, সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিতের স্থলে
দন্ত স হয়। খেয়াল করো সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিতের স্থলে দন্ত স হয়। যেমন বান্ধব সহ বর্তমান কি হবে? সবান্ধব। ও যে দন্ত স হবে। সহ উদর্জার কি হবে? সহোদর। এরূপ সজল, সফল, সদর্প, সলজ্জ, সকল্যাণ ইত্যাদি। গ বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয়। যেমন নদী মাতা যার কি হবে? ক যুক্ত হবে, নদী মাতৃক। বি হয়েছে পত্নী যার, মানে যার স্ত্রী মারা গিয়েছে, কি হবে? বি পত্নিক। ওই যে ক আসছে। এরূপ সস্ত্রীক, অপুত্রক ইত্যাদি। ঘ বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দের স্থলে অক্ষ এবং নাভি শব্দ স্থলে নাভ হয়। যেমন কমলের ন্যায় অক্ষি যার কি হবে? অক্ষিস্থলে অক্ষ, তাহলে কি হবে? কমলাক্ষ। পদ্ম নাভিতে যার, নাভি থাকলে কি হবে? নাভ, তাই না? তাহলে পদ্ম নাভিতে যার সমান সমান কি হয়েছে? পদ্মনাভ। তাহলে এখানে আমরা জেনেছি খয়ে সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিতের স্থলে দন্ত স হয়। যেমন বান্ধব সহ বর্তমান, সবান্ধব। গ বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয়। যেমন নদী মাতা যার, নদী মাতৃক। ঘ বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দের স্থলে অক্ষ এবং নাভি শব্দ স্থলে নাভ হয়। যেমন কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ। ও বহুব্রীহি সমাসে পরপদে যায়া শব্দ স্থানে জানি হয় এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়। খেয়াল করো বহুব্রীহি সমাসে পরপদে যায়া শব্দ স্থানে জানি হয় এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়। যেমন যুবতী যায়া যার, যুব জানি। যুবতী স্থলে কি হলো? যুব। এবং যায়া স্থলে কি হয়েছে? জানি। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী তো মিলেছেই, তাই না? চ বহুব্রীহি সমাসে পরপদের চূড়া শব্দ সমস্ত পদে চূর এবং কর্ম শব্দ সমস্ত পদে কর্মা হয়। খেয়াল করে দেখবে বহুব্রীহি সমাসে পরপদে যদি চূড়া থাকে তাহলে সে জায়গায় হবে সমস্ত পদে গিয়ে চূর হবে, আর যদি কর্ম শব্দ সমস্ত পদে কি হবে? কর্মা। যেমন চন্দ্র চূড়া যার, এই যে চূড়া কি হয়ে যাবে? চূর সমান সমান চন্দ্রচূর। বিচিত্র কর্ম যার, কর্ম থাকলে কি হবে? কর্মা। তাহলে বিচিত্র কর্ম যার সমান সমান কি হলো? বিচিত্র কর্মা। ছ বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে দন্ত স এবং সহ হয়। যেমন সমান কর্মী যে কি হবে? সহকর্মী, তাই না? যে সমান শব্দের স্থানে দন্ত স এবং সহ হয়। সমান বর্ণ যার কি হবে? সম বর্ণ। সমান উদর যাদের, সহোদর। বর্গীয় জ বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দ স্থানে গন্ধি বা গন্ধা হয়। যেমন সুগন্ধ যার, সুগন্ধি। পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি। মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্য গন্ধা। তাহলে আমরা এখানে জেনেছি মতে বহুব্রীহি সমাসে পরপদে যায়া শব্দ স্থানে জানি হয় এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়।
যেমন যুবতী জায়া যার যুবজানী, যুবতী স্থলে যুব এবং জায়া স্থলে জানী হয়েছে। চ বহুব্রীহি সমাসে পরপদের চূড়া শব্দ সমস্ত পদের চূর এবং কর্ম শব্দ সমস্ত পদে কর্মা হয়, যেমন চন্দ্রচূড়া যার চন্দ্রচূর, বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা। ছ বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে দন্ত স এবং সহ হয়, যেমন সমান কর্মী যে সহকর্মী, সমান বর্ণ যার সমবর্ণ, সমান উদর যাদের সহোদর। বর্গীয় জ বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দস্থানে গন্ধি বা গন্ধা হয়, যেমন সুগন্ধ যার গন্ধি হবে সুগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার পদ্ম গন্ধি, আর মৎস্যের ন্যায় গন্ধ যার মৎস্য গন্ধা। বহুব্রীহি সমাসের প্রকারভেদ। বহুব্রীহি সমাস আট প্রকার। এক সমানাধিকরণ বহুব্রীহি, দুই ব্যাধিকরণ বহুব্রীহি, তিন ব্যতিহার বহুব্রীহি, চার নয় বহুব্রীহি, পাঁচ মধ্যপদলোপী বহুব্রীহি, ছয় প্রত্যয়ান্ত বহুব্রীহি, সাত অলুক বহুব্রীহি, আট সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে তো আমরা আট প্রকার বহুব্রীহি জেনেছি, এখন আমরা সংজ্ঞাসহ উদাহরণ পড়ে শিখে নেব। প্রথমেই আমাদের কোনটা আছে, সমানাধিকরণ বহুব্রীহি। এখন খেয়াল করবে, ভালো করে খেয়াল করতে হবে, যেমন পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। পূর্বপদ তো জানোই, বিশেষণও জানো, বিশেষ্যও জানো। তাহলে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়, যেমন হত হয়েছে শ্রী যার সমান সমান কি হলো, হতশ্রী। হত মানে নষ্ট হওয়া, যেটা এটা হচ্ছে বিশেষণ আর শ্রী হচ্ছে বিশেষ্য। তাহলে সংজ্ঞা অনুযায়ী যে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়, যেমন হত হয়েছে শ্রী যার হতশ্রী, খোশ মেজাজ যার খোশ মেজাজ, খোশ বিশেষণ মেজাজ বিশেষ্য, কাজেই খোশ মেজাজ। এরকম ঋতসর্বস্ব, উচ্চশীর, পীতাম্বর, নীলকণ্ঠ, জবরদস্তি, সুনীল বা সুশীল, সুশ্রী, বদবখত, কমবখত ইত্যাদি। আর আগেই তো আমি বলেছি বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য হচ্ছে যার এবং যাতে। দেখো যার আছে, হত হয়েছে শ্রী যার। দুই ব্যাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। খেয়াল করো, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। আশিতে বিষ যার মানে দাঁতে যার বিষ আছে তাকে আমরা কি বলি, আশি বিষ। কার দাঁতে বিষ আছে, স্বপ্না? কুকুরের দাঁতেও বিষ আছে, জলাতঙ্ক হয়। কথা সর্বস্ব যার কথা সর্বস্ব, যে কথাই সর্বস্ব। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী পেয়েছি বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বলবো। আশিতে বিষ যার আশি বিষ, কথা সর্বস্ব যার কথা সর্বস্ব। পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়, যেমন দুই কান কাটা যার দুকান কাটা মানে কি, বেহায়া। বোটা খসেছে যার বোটা খসা, অনুরূপ ছাপোষা পাচাটা পাতা চাটা পাতা ছেঁড়া ধামা ধরা ইত্যাদি। তাহলে এখানে আমরা দুটো
বহুব্রী সমাস পেয়েছি। এক হচ্ছে সমানাধিকরণ বহুব্রী, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রী সমাস হয়। যেমন হত হয়েছে সৃজার, হতশ্রী। দুই পেয়েছি ব্যাধিকরণ বহুব্রী, বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রী বলে। যেমন আশিতে বিশ চার, আশি বিশ। তিন ব্যতিহার বহুব্রীহী, পরস্পরের মধ্যে একই ধরনের ক্রিয়া বোঝাতে ব্যতিহার বহুব্রীহী সমাস হয়। মানে একে অন্যের সাথে একই কাজ বোঝাতে ব্যতিহার বহুব্রীহী সমাস হয়। এতে ভালোভাবে বলতে গেলে হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহী হয়। আর একটু খেয়াল রাখতে হবে ব্যতিহার বহুব্রীহী সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে রস্যই যুক্ত হয়। খেয়াল করবে পূর্বপদে আ এবং উত্তরপদ বা পরপদে রস্যই যুক্ত হয়। দেখি আমরা উদাহরণে, কানে কানে যে কথা কি হলো, কানা কানি। এ দেখো কানা, নয়কার হয়েছে আ, পরেরটা কি হয়েছে রস্যই, কানা কানি। তার মানে হচ্ছে পূর্বপদে আ এবং পরপদে রস্যই যুক্ত হবে। হাতে হাতে যে লড়াই, হাতা হাতি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ কি হবে, লাঠা লাঠি। তাহলে তিন হচ্ছে ব্যতিহার বহুব্রীহী সমাস, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহী সমাস হয়। আর এ সমাসে পূর্বপদে আ এবং পরপদে রস্যই যুক্ত হয়। যেমন হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, গালাগালি, দেখা দেখি, কোলাকুলি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি ইত্যাদি। ন ইয় বহুব্রীহী, এটা হচ্ছে আমাদের চার নম্বর নিয়মে, চার নম্বর বহুব্রীহী সমাস। ন ইয় বহুব্রীহী, পূর্বপদে ন ইয় ন নেই নয়, অব্যয় থেকে যে বহুব্রীহী সমাস হয় তাকে নয় বহুব্রীহী সমাস বলে। আরেকটু ভালো করে আমরা বলি, বিশেষ্য পূর্বপদের আগে নয়, যেটা না অর্থবোধক, অব্যয় যোগ করে বহুব্রীহী সমাস করা হলে তাকে নয় বহুব্রীহী সমাস বলে। আর নয় বহুব্রীহী সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। খেয়াল করবে ভালো করে, বিশেষ্য পূর্বপদের আগে নয় না অর্থবোধক, অব্যয় যোগ করে বহুব্রীহী সমাস করা হলে তাকে নয় বহুব্রীহী বলে। আর নয় বহুব্রীহী সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন নেই বুঝ যার কি হবে, অবুঝ। নাই জ্ঞান যার, অজ্ঞান। তারপরও আরো আছে নাই হেড যার, বেহেড। নি ভুল যার, নির্ভুল। এরূপ অজানা, বেতার, নাহক, নিরুপায়, অকেজ, নির্ভুল, বেহুশ, অনন্ত ইত্যাদি। পাঁচ মধ্যপদলোপী বহুব্রীহী সমাস, বহুব্রীহী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহী সমাস বলে। খেয়াল করো মধ্যপদলোপী হচ্ছে মাঝখানের পদটা চলে যাওয়া। আমরা বলেছি বহুব্রীহী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহী বলে। আর মধ্যপদ লোপ হয়ে যে বহুব্রীহী সমাস হয় তাকেও মধ্যপদলোপী বহুব্রীহী সমাস বলে। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে কি হবে, গায়ে হলুদ। দেখো শুধু সামনেরটুকু আছে, বাকি সবগুলো কথাই বা শব্দই বাদ গেছে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। সংজ্ঞা অনুযায়ী
ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোন অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। এরূপ আছে, হ্যাঁ আমাদের হাতে খড়ি তো বলেছি আমরা, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর বিড়াল চোখি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। ৬ প্রত্যন্ত বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি বলে। খেয়াল করো, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি সমাস বলে। যেমন একদিকে চোখ যার, কি বলা হয়েছে সমস্ত পদে গিয়ে কি হবে আ, এক চোখা আ হয়েছে, চোখ যোগা চোখা। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ কি হবে ও, ঘর মুখ মুখ যোগ ও। নি বা নেই খরচ যার, নি খরচে খরচ এ, খরচ যোগ এ খরচে। সংজ্ঞা অনুযায়ী যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে বা যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যন্ত বহুব্রীহি সমাস। যেমন একদিকে চোখ যার, এক চোখা, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, নি খরচ যার, নি খরচে। এরূপ দোটানা, দোমনা, এক গুয়ে, অকেজ, এক ঘরে, দোনলা, দোতলা, উনপাজুড়ে ইত্যাদি। ৭ অলুক বহুব্রীহি সমাস, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। খেয়াল করেছো, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে, মানে যা আছে তাই থাকবে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়, যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি কারণ হচ্ছে যার আমাদের ব্যাসবাক্য, গলায় গামছা যার, গলায় গামছা। এরূপ হাতে ছড়ি, কানে কলম, গায়ে পড়া, হাতে বেরি, মাথায় ছাতা, মুখে ভাত, কানে খাটো ইত্যাদি। তাহলে আমরা এখানে জেনেছি ৬ প্রত্যন্ত বহুব্রীহি হচ্ছে যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে বা হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি বলে। যেমন একদিকে চোখ যার, এক চোখা আ হলো, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ ও হলো, নি খরচ যার, নি খরচে এ হলো। ৭ অলুক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। আর খেয়াল রাখতে হবে অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হবে, যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, গলায় গামছা যার, গলায় গামছা। ৮ সংখ্যাবাচক বহুব্রীহি, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। খেয়াল করো, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। এই সমাসে সমস্ত পদে আ রস্যই বা দীর্ঘই যুক্ত হয়, যেমন ১০ গজ পরিমাণ যার, দেখো সংখ্যা আছে ১০, তারপর হচ্ছে গজ বিশেষ্য, সমস্ত পদটি কি হবে বিশেষণ ১০ গজি। চৌ মানে চার, চাল যে ঘরের, চৌ চালা, সংখ্যা ৪, আর চাল হচ্ছে বিশেষ্য, চৌচালা হচ্ছে বিশেষণ। এরূপ চার হাতি, তেপায়া ইত্যাদি। কিন্তু সে তার মানে হচ্ছে সে তার, তিন তার, তিন তার হচ্ছে বিশেষ্য।
তাহলে আমরা সংখ্যাবাচক বহুবৃত্তে জেনেছি পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। এ সমাসে সমস্ত পদে আ রস্যই বা দীর্ঘই যুক্ত হয়, যেমন দশ গজ পরিমাণ যার, দশ গজি, চার চাল যে ঘরের, চৌচালা। এবার দেখি নিপাত নিষিদ্ধ, এটা হচ্ছে কোনো নিয়মের অধীন নয়, আলাদা। এটা হচ্ছে আমাদের একদম আলাদা নয় নম্বরটা, এটা নিপাত নিষিদ্ধ বহুব্রীহি। যেমন দুদিকে অপজার দ্বীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, নরাকারে পশু যে নরপশু, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ ইত্যাদি। নয় নম্বরটা আমাদের নিপাত নিষিদ্ধ কোনো নিয়মের অধীনে নয় বহুব্রীহি। এটা হচ্ছে দুদিকে অপজার দ্বীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, নরাকারে পশু যে নরপশু, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ। এবার অন্যান্য সমাস, আমি যে আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস ও বহুব্রীহি সমাস, এই ছয়টি সমাস প্রধান সমাস ছাড়াও কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। যেমন এক প্রাদি সমাস, প্র প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। খেয়াল করো, প্র প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। যেমন প্র মানে প্রকৃষ্ট যে বচন প্রবচন, অনুতে পশ্চাতে যে তাপ অনুতাপ, প্র প্রকৃষ্ট রূপে গতি প্রগতি, প্রকৃষ্ট রূপে যে ভাত প্রভাত, পরি মানে চতুর্দিকে যে ভ্রমণ পরিভ্রমণ। তাহলে প্র প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। দুই নিত্য সমাস, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। খেয়াল করবে, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম গ্রামান্তর, অন্য গৃহ গৃহান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, দুই এবং নব্বই বিরানব্বই, আমি তুমি ও সে আমরা, এগুলো হচ্ছে নিত্য সমাস। তাহলে আমরা অন্যান্য সমাসের মধ্যে পেয়েছি প্রাদি সমাস, প্র প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃতপত্য সাধিত বিশেষের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। আর পেয়েছি যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। আজকের ক্লাসে আমি অব্যয়ীভাব সমাস পড়ালাম আর হচ্ছে বহুব্রীহি সমাস। প্রথমে যে অব্যয়ীভাব সমাস, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। আবার আমরা বহুব্রীহি সমাস পড়েছি, যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাস আট প্রকার পড়েছি, সমানাধিকরণ ব্যাধিকরণ ব্যতিহার নয় মধ্যপদলোপি প্রত্যন্ত অলুক ও সংখ্যাবাচক বহুব্রীহি। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং নিজেরাও বোঝার চেষ্টা করে শিখে নেবে। তোমরা যদি চেষ্টা করো তোমাদের দিয়ে সব কিছুই সম্ভব। আল্লাহ মানুষকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন, কিন্তু পরিশ্রম করে অর্জন করে নেওয়ার ক্ষমতা দিয়েছেন মানুষকে। আল্লাহ সব
কিছু আমাদের জন্য দিয়েছেন, আমরা শুধু চেষ্টা করব নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলেই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তার সৃষ্ট জীবের প্রতি সব সময় খেয়াল রাখছেন। মহান আল্লাহ আমাদের প্রতি সহায় হন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।